উচ্চ অপারেট সিস্টেম নিবেদিত মডেল স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি নতুন ক্লাস। এর আগে যে সমস্ত অঙ্কগুলি হয়েছিল তারপর থেকে শুরু করছি। দেখো ছয় অব্দি হয়ে গেছিল, তারপর সাত নম্বর কোনো একটি কাজ রমা এবং রোহিত রাজু দুই অঙ্ক বিশিষ্ট এই অঙ্কটা হয়ে গেছিল ছয় থেকে, তারপর সাত দুটি সংখ্যার যোগফল ৮৯ এবং অন্তর ১৫ হলে সংখ্যা দুটি কত? তাহলে ধরা যাক বড় সংখ্যাটির সমান কত এক্স এবং ছোট সংখ্যাটির সমান কত অন্তরগুলি হচ্ছে ৮৯ মাইনাস এক্স। শর্তানুসারে এক্স মাইনাস বন্ধনী ৮৯ মাইনাস এক্স ইকুয়াল টু কত ১৫। তাহলে এক্স মাইনাস কত ৮৯ মাইনাসে মাইনাসে প্লাস এক্স ইকুয়াল টু কত ১৫। তাহলে এক্স এক্স যোগ করলে কত হচ্ছে টু এক্স ইকুয়াল টু কত ১৫, এই মাইনাসটা প্লাস ৮৯ বা এক্স টু এক্স ইকুয়াল টু কত হচ্ছে ১০৪। তাহলে এক্স সমান কত ১০৪ বাই টু, তাহলে এক্স সমান হচ্ছে ৫২। ঠিক আছে, তাহলে বড় সংখ্যাটি কত হলে ৫২ এবং ছোট সংখ্যাটি কত ৮৯ থেকে ৫২ বিয়োগ করলে কত ৩৭। ঠিক আছে, তাহলে আট নম্বরের অঙ্কটা ৮৩০কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশ ৩০% অপর অংশে ৪০% অপেক্ষাচার বেশি হবে। তাহলে সমাধান ধরা যাক একটি সংখ্যা সমান কত এক্স ধরলাম এবং অপর সংখ্যাটি সমান ৮৩০ মাইনাস এক্স, অর্থাৎ এক্সের ৩০% ইকুয়াল টু কত এক্স ইন্টু কত ৩০ বাই কত ১০০। ঠিক আছে, এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে ইকুয়াল টু কত থ্রি এক্স বাই কত ১০। এবং ৮৩০ মাইনাস এক্সের এই সংখ্যাটির ৮৩০ মাইনাস এক্সের ৪০% ইকুয়াল টু ৮৩০ মাইনাস এক্স গুণিত ৪০ বাই ১০০ সমান ৮৩০ মাইনাস এক্স ইন্টু কত টু বাই ৫। দেখো এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে দুই দুগুণে ৪ আর ৫ দুগুণে কত ১০। তাহলে ৮৩০ মাইনাস এক্স গুণিত কত ২ বাই ৫। তাহলে শর্তানুসারে এক্স ইন্টু ৩০ বাই কত ১০০ ইকুয়াল টু কত ৮৩০ মাইনাস এক্স বাই ১০০ প্লাস কত ৪ বা থ্রি এক্স বাই ১০ ইকুয়াল টু ৮৩০ মাইনাস এক্স গুণিত কত ২ আর ৫ প্লাস কত ৪ বা থ্রি এক্স বাই ১০ মাইনাস কত ৪ এই প্লাসটা মাইনাস হয়ে গেল ইকুয়াল টু ৮৩০ মাইনাস এক্স গুণিত ২ বাই ৫ ইকুয়াল টু ৮৩০ গুণিত ২ বাই ৫ মানে ২ বাই ৫ মাইনাস এই টু এক্স এই ২ বাই কত ৫ এই মাইনাস কত টু এক্স বাই ৫ বা থ্রি এক্স বাই ১০ মাইনাস কত ৪ ইকুয়াল টু কত ৩৩২ মাইনাস কত হচ্ছে টু এক্স বাই কত ৫ বা থ্রি এক্স বাই ১০ প্লাস এই মাইনাসটা প্লাস হয়ে গেলে টু এক্স বাই ৫ ইকুয়াল টু ৩৩২ এই মাইনাসটা প্লাস। তাহলে থ্রি এক্স এখানে লসাগ হচ্ছে ১০, লসাগকে ১০, তাহলে থ্রি এক্স পাঁচ ১০ দুই দুই ৪ ৪ এক্স ইকুয়াল টু কত যোগ করলে ৩৩৬। তাহলে অপর কার্ডের সাথে যোগ, তার মানে হচ্ছে থ্রি এক্স প্লাস ৪ এক্স যোগ করলে ৭ এক্স বা কত ১০ ইকুয়াল টু কত ৩৩৬। তাহলে এক্স ইকুয়াল টু ৩৩৬ গুণিত ১০, অপর ১০ চলে গেলো বাই ৭ ইকুয়াল টু কত ৪৮০ কাটাকাটি করলে ৪৭৮ কাটাকুটি করলে এটা ৪৮০ হবে এবং একটি অংশের সমান কত ৪৮০ এবং অপর অংশটি সমান ৮৩০ থেকে ৪৮০ মাইনাস করলে ৩৫০। তাহলে নির্ণয় সমীকরণটি
তাহলে এক্স গুণিতক 30 বাই 100 কেল টু 830 মাইনাস এক্স বাই 100 গুণিত কত 40 প্লাস কত এর 4 এবং নির্ণীয় অংশ দুটি 480 এবং 350 নয় নম্বরে 56 কে কোবিন পটান অঙ্ক 56 কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশে 3 গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয় অংশ অপেক্ষা 48 বেশি হয় তার মানে 56 কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশে 3 গুণ প্রথম অংশে 3 গুণ দ্বিতীয় অংশের এক তৃতীয় অংশ অপেক্ষা 48 বেশি হয় মনে করে প্রথম অংশটি সমান এক্স এবং দ্বিতীয় অংশটি 56 মাইনাস এক্স অর্থাৎ প্রথম অংশের 3 গুণ তার মানে 3x দ্বিতীয় অংশের 1/3 অংশ ইকুয়াল টু 1/3 মান 56 মাইনাস এক্স ইকুয়াল টু কত 56 মাইনাস এক্স বাই কত 3 শর্তানুসারে তাহলে 3x ইকুয়াল টু কত 56 মাইনাস এক্স বাই 3 প্লাস কত 48 তাহলে এখানে 3 থেকে কত 9x ইকুয়াল টু কত 56 মাইনাস এক্স প্লাস কত 48 গুণিত কত 3 তাহলে 9x প্লাস কত মাইনাসটা প্লাস 9x প্লাস এক্স ইকুয়াল টু কত 56 প্লাস 3 24 4 3 4 12 14 তাহলে 10x যোগ করলে 10x সমান এটা যোগ করলে 200 তাহলে x সমান কত তাহলে 20 হলো অতএব প্রথম অংশটি সমান 20 দ্বিতীয় অংশটি সমান 56 থেকে 20 বাদ দিলে 36 ঠিক আছে তাহলে এখান থেকে আজকে সমাপ্ত পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে